सम्मानित दर्शक श्रोताबृंद, प्रिय देशवासी एवं प्रवासी बांग्लादेशी जरा स्वास्थ्य अधिदप्तर कर्तृक दैनिक संवाद बुलेटिन कोविड 19 देखछेन, आसलामु आलाइकुम। आमरा आजके बांग्लादेशेर परिस्थिति आपनादेर सामने तुले धरब, तबे परिस्थिति तोलार आगे आमि दुइटा विषये आलाप करब। एकटी हलो आमादेर कारिगरी कमिटी कोविड 19 हासपाताल थेके रोगी छाड़पत्रेर जे सुपारिशगुलो करेछेन एबं जे निर्णायकगुलो निर्दिष्ट करेछेन, जे एई निर्णायकगुलि यथाथभावे पालित हले एकटी रोगी हासपाताल थेके छाड़ा पाबे, आमि सेई विषये आजके आपनादेरके जानाबो। एइगुलो हलो जर कमानोर ओषुध, जेमन प्यारासिटामल सेवन ब्यतिरिके जर सेरे गेले, श्वासयंत्रे संक्रमण बा समस्याजनित उपसर्ग जेमन शुष्क काशि, कफ, निःশ্বাসের দুর্বলতা ইত্যাদি উপসর্গসমূহের লক্ষণীয় উন্নতি হলে 24 ঘন্টার ব্যবধানে পরপর দুটি আরটিপিসিআর পরীক্ষার ফলাফল নেগেটিভ হলে, উল্লেখ্য শুধুমাত্র নাজোফেরেনজিয়াল সোয়াবের ক্ষেত্রে। যদি দুটি আরটিপিসি পরীক্ষা করা সম্ভব না হয়, সেক্ষেত্রে যদি রোগীর উপরোক্ত 1 এবং 2 এর নির্ণায়ক দুটি পরবর্তী টানা 72 ঘন্টা যাবত অব্যাহত থাকে, তবে রোগীকে হাসপাতাল থেকে ছাড়পত্রের অনুমতি দেয়া যাবে। হাসপাতাল হতে ছাড়া পাওয়ার পর রোগীকে অবশ্যই নিজ বাসায় অথবা মনোনীত যে কোনো জায়গায় আইসোলেশন অথবা অন্তরীণের নিয়ম মেনে চলতে হবে এবং হাসপাতাল হতে ছাড়পত্র পাওয়ার দিন হতে শুরু করে পরবর্তী 14 দিন সেখানেই অবস্থান করতে হবে। পরবর্তীতে সম্ভব হলে বাসায় থাকা অবস্থায় অথবা মনোনীত বা নির্দেশিত জায়গায় উপস্থিত হয়ে রোগীর আরটিপিসিআর পরীক্ষার জন্য প্রয়োজনীয় নমুনা দেয়া যেতে পারে। এটি হলো রোগীর ছাড়পত্র বিষয়ক যে নির্ণায়কগুলি নির্দিষ্ট করেছেন কোভিড 19 কারিগরি কমিটি, সেই সুপারিশ অনুযায়ী উল্লেখ করলাম। আমাদের আপনারা জানেন যে স্বাস্থ্য অধিদপ্তর নিয়মিতভাবে বিভিন্ন গাইডলাইন তৈরি করে যাচ্ছে। অতি সম্প্রতি আরেকটি গাইডলাইন তৈরি হয়েছে, সেটা হলো কোভিড 19 এর সামাজিক ও প্রাতিষ্ঠানিক সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের কারিগরি নির্দেশনা। এই নির্দেশনায় তিনটি অধ্যায় আছে। প্রথম দুটি অধ্যায়ে 50টি সামাজিক ও প্রাতিষ্ঠানিক স্থাপনার কোভিড 19 প্রতিরোধ করণীয় সমূহ সহজভাবে বর্ণনা করা হয়েছে। যে সকল প্রতিষ্ঠান বা সংস্থা, যেমন চিকিৎসা, আইন শৃঙ্খলা, ধর্মীয় প্রতিষ্ঠান, জরুরি খাদ্য ও পণ্য সরবরাহ ইত্যাদি যেগুলো চালু রয়েছে, তাদেরকে এই গাইডলাইনে প্রদত্ত নির্দেশনাসমূহ যথাযথভাবে অনুসরণ করতে স্বাস্থ্য অধিদপ্তর বিশেষভাবে অনুরোধ করেছেন। যারা ভবিষ্যতে এই ধরনের প্রতিষ্ঠান খুলবেন, তারা নির্দেশনা অনুযায়ী এখন থেকেই বিশেষভাবে প্রস্তুতি গ্রহণ করবেন। তৃতীয় অধ্যায়ে বিভিন্ন বয়স পেশার মানুষের জন্য সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের নির্দেশনা দেয়া আছে। বিশেষভাবে উল্লেখ্য গর্ভবতী মা, শিশু এবং বয়োজ্যেষ্ঠদের করণীয় এই নির্দেশনাতে এখানে অন্তর্ভুক্ত আছে। এই কারিগরি নির্দেশনাটি আমাদের ওয়েবসাইট www.dghs.gov.bd এই ওয়েবসাইটে পাওয়া যাবে। এবার আমরা আসি আমাদের হালনাগাদ তথ্য। গত 24 ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে 5707টি, নমুনা পরীক্ষা হয়েছে 5941টি এবং এই নমুনা পরীক্ষা করা হয়েছে আমাদের 35টি ল্যাবরেটরিতে। নতুন সংযুক্ত হয়েছে, আমরা গতকাল পর্যন্ত 34টি বলেছিলাম, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ল্যাব ছিল, উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়। আজকে আমাদের সাথে নতুনভাবে যুক্ত হয়েছে নারায়ণগঞ্জের 300 শয্যা বিশিষ্ট হসপিটালের ল্যাব এবং এই 35টি ল্যাবরেটরি থেকে এই সকল নমুনা পরীক্ষা করে শনাক্তকৃত ব্যক্তি 709 জন শনাক্ত হয়েছে এবং এ পর্যন্ত শনাক্ত সংখ্যা 13134। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 191 জন এবং এ পর্যন্ত সুস্থ 2101 জন। সুস্থ যদি আমরা বিভাগ অনুযায়ী বলি কোন বিভাগে কতজন সুস্থ হয়েছে, সেই ক্ষেত্রে আমরা সর্বাধিক সুস্থ হয়েছে রাজশাহী বিভাগের হসপিটালসমূহ থেকে ছাড়পত্র রোগী 47 জন, এরপরে চট্টগ্রাম বিভাগের হসপিটালসমূহ থেকে 23 জন, ঢাকা ডিভিশনের হসপিটাল থেকে 22 জন এবং ঢাকায় যে সিটি কর্পোরেশনের আওতায় যে সকল হসপিটাল আছে সেগুলো থেকে কুইটমত্রী হসপিটাল থেকে 15 জন, কুর্মিটলা হসপিটাল থেকে 15 জন,
রিজেন্ট হসপিটাল থেকে দুইজন, সাজেদা ফাউন্ডেশন নারায়ণগঞ্জ হাসপাতাল থেকে আটজন, এছাড়া রাজারবাগ পুলিশ লাইন থেকে ১৮ জন এবং খুলনা ডিভিশন থেকে ১০ জন, শেখ রাসেল গ্যাস্ট্রো লিভার হসপিটাল থেকে ১৪ জন। এইভাবে মোট ১৯১জন আমাদের গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন এবং এ পর্যন্ত সুস্থ ২১০১জন। মৃত্যুর তালিকায় আমাদের আজকের গত ২৪ ঘন্টায় নতুন করে ৭ জন যুক্ত হয়েছেন, তাদের বিধি আত্মার শান্তি কামনা করছি। এবং আমাদের এ পর্যন্ত মৃত্যু দাঁড়ালো ২০৬জন। মৃত্যুদের বয়স এবং জেন্ডার যদি আমরা শনাক্ত করি, এর মধ্যে পুরুষ ৫জন এবং মহিলা ২জন। বয়সভিত্তিক ৯০ বছরের উপরে ১জন, ৭১ থেকে ৮০ বছরের ২জন, ৬১ থেকে ৭০ বয়সের ২জন এবং ৫১ থেকে ৬০ বছরের ২জন ব্যক্তি। নতুন করে আইসোলেশনে ২৪ ঘন্টায় ১০৩জন এবং ২৪ ঘন্টা ছাড় পেয়েছেন ৪০জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১৮৭৪জন এবং এ পর্যন্ত ছাড় পেয়েছেন ৯৯০জন। সারা বাংলাদেশে আইসোলেশন শয্যা ৮৫৯৪টি, ঢাকা মহানগরীতে ২৯০০টি এবং ঢাকা সিটির বাইরে দেশের বিভিন্ন হাসপাতালে ৫৬৯৪টি। এই সকল হাসপাতালে আইসিইউর সংখ্যা ৩২৯টি এবং ডায়ালাইসিস ইউনিট ১০২টি। ২৪ ঘন্টায় নতুন করে কোয়ারেন্টাইন হয়েছেন ২৬১৯জন ব্যক্তি, ছাড় পেয়েছেন ৩৯৭৬জন ছাড় পেয়েছেন কোয়ারেন্টাইন থেকে এবং এ পর্যন্ত কোয়ারেন্টাইনে আছেন ২০০৬৬৫০জন এবং এ পর্যন্ত ছাড় পেয়েছেন ১৬৭৫০৪জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন ৩৯১৪৬জন। এগুলি প্রাতিষ্ঠানিক এবং হোম কোয়ারেন্টাইন। আমাদের সারা দেশে ৬৪ জেলার সকল উপজেলা এবং জেলা পর্যায়ের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য প্রস্তুত করা হয়েছে ৬১৫টি প্রতিষ্ঠান এবং এর মাধ্যমে তা৩ক্ষণিকভাবে কোয়ারেন্টাইন সেবা প্রদান করা যায় ৩০৯৫৫জনকে। আমাদের ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী সংগ্রহ অব্যাহত আছে, তবে আজকে আমি বিশেষভাবে উল্লেখ করতে চাই আমাদের গত ২৪ ঘন্টায় ইউকেইট ৪০০০টি ফেস শিল্ড অনুদান হিসেবে দিয়েছেন এবং ম্যানেজমেন্ট সায়েন্স হেলথ MSH তারা আমাদের গত ২৪ ঘন্টায় ৩০০০০ ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী অনুদান হিসেবে দিয়েছেন এবং আমাদের ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী গত ২৪ ঘন্টায় মোট সংগৃহীত হয়েছে ৮৬০০টি এবং এ পর্যন্ত ২০,৭০,৪৯০ বিতরণ হয়েছে ২৪ ঘন্টায় ৪১,৬৩০টি, এ পর্যন্ত ১৬,৫৬,৫১৪, বর্তমানে মজুত আছে ৪,১৩,৯৭৬। ২৪ ঘন্টায় ফোন কল রিসিভ করা হয়েছে ১৪২,১৬৯টি এবং এ পর্যন্ত ফোন কল ৪৫,৮৩,০০০ ফোন কল রিসিভ করা হয়েছে। গত ২৪ ঘন্টায় নতুন করে প্রশিক্ষণ নিয়েছেন আরও ডাক্তার এবং চিকিৎসক আমাদের বেড়েছে ৭জন এবং এ পর্যন্ত প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক ১৫,৬৬০জন এবং স্বেচ্ছাভিত্তিতে চিকিৎসা সেবা দিচ্ছেন ৪,০৫২জন চিকিৎসক। স্ক্রিনিং কার্যক্রম অব্যাহত আছে, গত ২৪ ঘন্টায় বিমানবন্দর, স্থলবন্দর এবং সমুদ্রবন্দরে স্ক্রিনিং হয়েছে ৫৮৫জন। এর মধ্যে বিমানবন্দরে ৩০৩জন, স্থলবন্দরে ১৮৭জন এবং সমুদ্রবন্দরে ৯৫জন। এই ছিল আমাদের বাংলাদেশ পরিস্থিতি। এবার আমরা দক্ষিণ এশিয়া ১৯ পরিস্থিতির দিকে দেখলে, যেটা আমরা সংগ্রহ করেছি বিশ্ব স্বাস্থ্য সংস্থা সিচুয়েশন রিপোর্ট ৭ মে থেকে। এখানে ২৪ ঘন্টায় শনাক্তকৃত ৪,৮১০টি এবং এ পর্যন্ত দুঃখিত ১০জন এবং এ পর্যন্ত ৮১,৮০৮জন। মৃত্যুবরণ করেছেন ১১৫জন এবং এ পর্যন্ত ২,৯৩৬জন। বিশ্ব পরিস্থিতি যেটা আমরা সিচুয়েশন রিপোর্ট WHO সিচুয়েশন রিপোর্ট ৭ মে থেকে সংগ্রহ করেছি, শনাক্ত ২৪ ঘন্টায় ৮৩,৪৬৫জন, এ পর্যন্ত ৩৬,৭২,২৩৮জন। মৃত্যুবরণ করেছেন ২৪ ঘন্টায় ৬,৫৩৯জন এবং এ পর্যন্ত ২,৫৪,৪৫৫জন।
আমি গতকাল আমাদের সাত মে যে রিপোর্ট ছিল আক্রান্ত শনাক্ত ব্যক্তি তাদের একটু অ্যানালাইসিস আপনাদের সামনে তুলে ধরতে চাই। সাত মে রিপোর্ট অনুযায়ী আমাদের ঢাকা সিটি এবং ঢাকা শহরের শনাক্তকৃত ব্যক্তিদের মধ্যেই ছিল 84.66% এবং ঢাকা সিটির বাইরে ঢাকা ডিস্ট্রিক্টের মধ্যে নারায়ণগঞ্জই সর্বাধিক এবং ঢাকা সিটির বাইরে আমাদের যা শনাক্তকৃত ছিল তাদের মধ্যে নারায়ণগঞ্জে 44.86%। এরপরই চট্টগ্রাম ডিভিশনে ছিল 5.13%। এরপরে ময়মনসিংহ ডিভিশন 3.70%, রংপুর ডিভিশন 2.29%, সিলেট ডিভিশন 1.61%, রাজশাহী ডিভিশন 1.94% এবং সর্বশেষে বরিশাল ডিভিশন 1.29%। এবং ঢাকা সিটির মধ্যে আমাদের সাত মেয়ের যে রিপোর্টে সর্বাধিক সংখ্যক পেয়েছি আমরা রাজারবাগে, তারপরে কাকরাইল, আমি ক্রমান্বয়ে 10টির জায়গার স্থানের নাম বলবো যেগুলো থেকে সর্বাধিক থেকে সর্বনিম্ন, প্রথম 10টি রাজারবাগ, কাকরাইল, যাত্রাবাড়ি, মুগদা, মহাখালী, মোহাম্মদপুর, লালবাগ, তেজগাঁ, মালিবাগ এবং বাবুবাজার। এই 10টি জায়গায় সর্বাধিক থেকে সর্বনিম্ন এই পর্যন্ত আছে, যেটা শুরু হয়েছে 200+ এবং শেষ হয়েছে 73 জনের মধ্যে। আমরা শেষ করব আজকের কোভিড-19 বিষয়ক সংবাদ বুলেটিন। তবে যাবার আগে বলি, আমাদের যেগুলি নিয়ম মেনে চলা উচিত আমরা যেন তা যথাযথভাবে মেনে চলি। আমরা সামাজিক দূরত্ব বজায় রাখি, নিয়ম সবসময় মাস্ক পরিধান করি, কোয়ারেন্টাইনের শর্তগুলো মেনে চলি, আমরা হটলাইন ব্যবহার করে স্বাস্থ্য পরামর্শ নিতে পারি এবং সবসময় পুষ্টিকর খাবার, বিশেষভাবে ভিটামিন সি সমৃদ্ধ খাবার যেন আমরা এই রমজানে গ্রহণ করি এবং আমাদের ইমিউন সিস্টেম বা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এই সব খাদ্য যেন আমরা প্রত্যেকেই গ্রহণ করি। এই ক্ষেত্রে গর্ভবতী মা, শিশু এবং বয়োজ্যেষ্ঠদের প্রতি আমরা যেন বিশেষভাবে খেয়াল দিই, পুষ্টিকর খাবার যেন তাদেরকে আমরা দেই, ভিটামিন সি সমৃদ্ধ, জিঙ্ক সমৃদ্ধ, প্রোটিন সমৃদ্ধ খাবার খাই এবং সবাই যেন সবসময় প্রত্যেকেই আমরা অধিক পরিমাণে পানি পান করি এবং ধূমপান থেকে যেন বিরত থাকি। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের সংবাদ বুলেটিন এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।